بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وبعد. আউজুল্লাহি মিলে তো রহিমান রাহিম প্রিয় সন্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকা আরবি সৌদি আরব আরব দেশে আজকা আরবি চন্দ্র তারিখে হিসাবে উনত্রিশে জেলকাত তো আল্লাহ আলম যদি আজকের চাঁদ উঠে যায় জিল হজের তাহলে আমরা যারা কোরবানি করার করেছি তারা চুল নখ মোচ এবং অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত পশম লোম কাটা থেকে আমরা বিরত থাকব যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম এই হাদিসগুলো আসছেন সহি মুসলিমের উনিশশো সাতাত্তর নাসাইতে আসছেন সাইট হাজার তিনশো চৌষট্টি এমনি মাজায় আসছেন একত্রিশশো ঊনপঞ্চাশ এরপর হাদিসটা অন্যান্য ভাই হাকিতে হাদিসটা আছেন

কোরবানি সম্পন্ন করা পর্যন্ত চুল মুখ কর্তন করা হতে বিরত থাকে এ ব্যাপারে কোনো কোনো বিদ্যান বলছেন যে আবুদাউদে নাসাই আবুদাউদ মেসকাতে একটি হাদিস আছেন চোদ্দশো উনআশি মিরাত যে বলা হচ্ছে কোরবানি দিতে অক্ষম ব্যক্তিগণ কোরবানির খালেস নিয়তে এটা করলে আল্লাহর নিকট তা পূর্ণ কোরবানি হিসাবে সবাব পাবে তবে এখানে কোনো কোনো বিদ্বান এটার ব্যাপারে বিরোধিতা করছে যে না তো আল্লাই ভালো জানে তো যেহেতু আগের হাদিসটা মুসলিমের আমরা সর্বাত্মক চেষ্টা করব বাংলাদেশ ভারত পাকিস্তানে যারা আছি তারা হয়তো যদি আজকে সৌদি আরবের চাঁদ দেখা যায় তারা আজকে চাঁদ দেখা থেকে শুরু করে যারা কোরবানি দেওয়ার এরাদা করছে এখানে একটু কথা বলতে হবে সেটা হলো যিনি কোরবানি দেওয়ার এরাদা করছেন এরাদা বলতে যিনি কোরবানির দাতা আর পক্ষ যিনি এ কোরবানির অ্যারেঞ্জমেন্ট করবেন যিনি এর পয়সা জিম্মাদারি করবেন ওনারও কি বিশেষ করে এটা হবে কথা বলছে যেমন আমি আমার ঘরের গার্জিয়ান আমি পয়সা এবং সব কিছু আমি যেন অ্যারেঞ্জমেন্ট করি তো সুতরাং আমি করলেই আমার জন্য এটা বাধ্যবাধকতা যেটা হাদিসে আসছে বাধ্যকতা বলে হাদিসে আসছে সুতরাং অন্য কেউ এটা তার জন্য এরকম বাধ্যবাধকতা নাই তবে এখানে কেউ কেউ এটাকে ওয়াজিব বলছেন আবার কেউ কেউ শূন্যতে মহাক্কাদা বলতে চাচ্ছেন তবে আসলে বিষয়টা যদি রসুল ইসলাম এরকম হাদিস বলে নাই যে যদি না করতে গুণাকারী হবে তাহলে আমরা এটা শূন্যতে মহাক্কাদ ধরে নিতেই পারি তো আল্লাহ আলম তবে আমরা যেহেতু এক কথা বলতে পারি আল্লাহ ফাক বলছেন মা আতা কুমুর রসুল ফাকরুজুহু ওমা নাহা কুম আনহু ফান্তাহু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা আদেশ করছে তা ধরো যা থেকে নিষেধ করছেন দূরে থাকো সুতরাং যেহেতু হাদিসটা সহি সনদে মুসলিমের হাদিস আর অতিথি জন্য হাদিসে আছেন সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম যেহেতু বলেছেন আমরা চেষ্টা করবো এই ব্যাপারে এই ব্যাপারে বিদ্বান এরা বলছেন যে যে যদি এই কাজটা করে তাহলে কি হবে এখানে অনেক বিদ্বান এই কথা বলতে চাচ্ছেন যে ইমাম নয় বলেন উহার তাৎপর্য হলো যাতে অকর্তিত নখ চুল পূর্ণাঙ্গ দেহে নিয়ে মুমিন বান্দা জাহান নাম থেকে মুক্তি পায় হাদিস হলো সাউকালানি নাইনুল আতাও বলেছেন তাছাড়া এর ব্যাপারে আরো তাৎপর্য যে ইসমাইল আলহ সালাম হাসিমুকে তার জীবন দিয়ে আল্লাহর হুকুম পালন করেছিলেন তার অনুসরণে আমরা আমাদের দেহের এক অংশ নখ চুল ইত্যাদি কোরবানি দিয়ে মনের মধ্যে এই সংকল্প করতে পারি যে আল্লাহর দিন খাতিরে প্রয়োজনে আমরাও

খবরটা আমরা শুনুন মানুষকে জানিয়ে দেব আর সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লা রহমান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো কামিন আসসালাম